আর মদিনার জমিনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর স্ত্রী হওয়ার কারণে একটা গোপনীয় জিনিস দেখে নিল, মানে আল্লাহর নবীকে খালি গায়ে দেখে নিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার স্বামী গো, আপনি নূরের নবী হওয়ার পরে ও আপনার শরীর মোবারকে কালো কালো দাগগুলো কিসের? আল্লাহর নবী ওই সময় আয়েশাকে মুখে জড়িয়ে নিয়ে বলেছিল, ইয়া আমার আয়েশা রে, তুমি আজকের এই কেন এই দাগের কথাটা হঠাৎ করে চিন্তা করলে? এই দাগগুলো আমি সারা জীবন কাপড় দিয়ে মুড়ে রাখতে চাই, এই দাগগুলো কিয়ামতের ময়দানে আমি আমার আল্লাহকে দেখাতে চাই। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দাগের কারণগুলো কি আছে? আপনার শরীরে কেন এরকম কালো কালো দাগ? এর পিছনে কারণ কি আছে? এলাকার মানুষের কাছে মাদ্রাসা পৌঁছানোর জন্য আমি নবী তৌফের ময়দানে সর্বপ্রথম বড় কাছে যিনি ছিলেন আবু জেহেল, আবু জেহেল কতের মাঝে একজন বাবুর মতো দাঁড়িয়ে আছে, মোহাম্মদ এখানে কি খবর? আল্লাহ নবী বলে করে বলো বাবা, বলে বল কথা আমি বলতে এসেছি। ফিরা আমার বাবাজিরা, এই কথা শোনার পরে আবু জেহেল সঙ্গে সঙ্গে মক্কার জমিন আল্লাহ নবীর পিছনে লেলিয়ে দেওয়া হলো। আল্লাহ নবীকে তেড়ে নিয়ে যাওয়া হয়, আল্লাহ নবীকে কষ্ট দেওয়া হয়, আল্লাহ নবীকে মারা হয়, আল্লাহ নবীকে পাগল বলা হয়। এমন সময় আল্লাহ নবীর সামনের দিকে ছুটে যাই, পিছন থেকে ছুটে আসে। আল্লাহ নবী যখন সামনের দিকে যায়, ওই সময় আল্লাহ নবী লক্ষ্য করে দেখে সামনের দিকে মেয়েদের দল ছুটে ছুটে আসে, ডান দিকে গেলে অনেক ছেলেরা ছুটে ছুটে আসে, আল্লাহ নবী কি পদল ছুটে পড়ে। ভাইরা আমার বাবা জিরা, আল্লাহ নবীর একটা একটা করে পদল এসে মুখে লাগে, আল্লাহ নবীর মুখ থেকে রক্ত ঝরছে ঝরছে ঝরছে, আল্লাহ নবীর মুখ মোবারক ভিজে গেল। চালাক বাঙালি, কেন এলাকার মুসলমান ভালো করে ভেবে দেখেন, নবীর খুন নবীর রক্ত পড়বে, আর মুসলমান এইটা শুনে এইটা দেখে চুপ করে থাকতে পারে না। আল্লাহ নবী বলে আনা খাতামান নবী, আমি হলাম শেষ নবী, লা নবী আবাদি আবাদি, আমার পরে আর কোন নবী আসবে না, আমি হলাম শেষ নবী, এই তোমরা আমাকে মেরে নাও। আবু জেহেল বলে ও ম্যাডো, ও পাগল হয়ে গিয়া, ও তুই একা এক নাম্বার ম্যাডো, ওকে তোমরা মারো, ওকে তোমরা লেলিয়ে নিয়ে যাও। আল্লাহ নবীকে পাথরের আঘাত করতে করতে আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওফের জমিনে একটা সময় বসে পড়লো, আর কষ্ট সহ্য করতে পারে, সামনে থেকে পাথর এসে আল্লাহ নবীর কপালে লাগে, আবার পিছন থেকে পাথর এসে আল্লাহ নবীর পিঠে লাগে, আল্লাহ নবীর মুখে পাথর লেগে আল্লাহ নবীর শরীর মুবারকে দাগ হয়ে যায়। আল্লাহ নবী চিল্লে চিল্লে মাটিতে শুয়ে পড়ে চিল্লে চিল্লে বলে, আমার আব্দুল নাই, আমার মা নাই, আমাকে আদর করার মতো কেউ নাই, আমাকে মেরো না, মেরো না, আমার দাদু মারা গেছে, আমাকে কোলে নেওয়ার মতো কেউ নাই, আমার চাচা নাই, আব্দুল আবু তালেব নাই, আমাকে আদর করবে আমার আব্বা মামা, আমাকে মেরো না, মেরো না, মেরো না, মেরো না, পয়সা রাজি আল্লাহ আপনি কেন ওখান থেকে পালিয়ে চলে আসেছি? আল্লাহ নবী বললো ওই দিনে যদি
যদি আমি ওই সময় কষ্টের কারণে পাথরের কারণে যদি পালিয়ে চলে আসতাম আয়েশা রে, তাহলে 2020-তে কেন এলাকায় মুসলমান বলে কেউ আর হবে না। আমি যদি পালিয়ে চলে আসতাম তাহলে ইসলামের 12টা ওখানে বেজে যেত। তবে ইয়া রাসূলুল্লাহ আপনি দাগগুলো কেন লুকিয়ে রেখেছিলেন? এ আয়েশা গুনাহগার উম্মত উম্মতানিকে নিয়ে আমার শরীর মোবারকের একটা একটা দাগ দেখাবো, আর আল্লাহকে বলবো আল্লাহ তুমি বিচার করো। আমি নবী নূরের নবী হওয়ার পরে আমার শরীরে কালো দাগ, আমি নবী কষ্ট পেয়েছি, আমি নবী আমার শরীরে রক্তগুলো ঝরে ঝরে দে, আমি নবী কষ্ট পেয়েছি, আমার নবী আমার শরীরে দাগের বেশি লাল, আমার গুনাহ খাতা উম্মত উম্মতানিকে মাফ করে দেন। আল্লাহ আপনি তো আলিম বিদাতের সুযোগ, আপনি তো সবই জানেন, আমার গুনাহগার উম্মত উম্মতানি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছিলেন ভালো, পরিবার ভালো না, কাজে কারণে ব্যস্ত থাকার কারণে পড়তে পারিনি, শরীর খারাপের কারণে রোজা পড়তে পারিনি। ও আল্লাহ এরা গুনাহগার, আমি মানছি এরা গুনাহগার, এরা গুনাহগার, এরা গুনাহগার। ও আল্লাহ আপনি এদের গুনাহ খাতাকে মাফ করে দেন। আমার প্রত্যেকটা শরীর কালো কালো দাগের ওসিলাই, তাও ফেলে পাথর খাওয়ার ওসিলাই, এদের গুনাহ খাতাকে মাফ করে দেব। আল্লাহ বলবে জাহান্নাম তো ইহাঁ সে ভাগ যাবা, মেরা নবী নে কেহনে লাগা, মেরা নবী নে যাব সে করনে লাগা, মেরা নবী সুপারিশ করনে লাগা, জাহান্নাম তো ইহাঁ সে ভাগ যা, ইহাঁ সে ভাগ যা। আল্লাহ মেরা উম্মত গুনাহগার হয়ে গে, জাহান্নামের আগুন এরা সহ্য করতে পারবে না, আল্লাহ এরা জ্বলে যাবে, মরে যাবে, বরবাদ হয়ে যাবে, ছাই হয়ে যাবে। আমার আল্লাহ বলবে জাহান্নাম এখান থেকে চলে যা, চলে যা। আমি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পাথরের একটা একটা আঘাতের কারণে আমি আমার উম্মত উম্মা আমার নবীর উম্মত উম্মতানির জন্য জাহান্নামের আগ কো হারাম বানা, কার জান্নাত কো নসিব বানা দিয়া। আর জোরে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। বাবু পৃথিবীর জমিনে যদি মুসলমান ইমানদার একবার তকবীর ধ্বনি দিলে এনআরসি ডিটেনশন ক্যাম্পে ছাত্রগুলো আর থাকবে তো? জেনে বলে সব উড়ে পালাবে। ইমানদার ইমানদারের মতো থাকে, এত ভয় পাবেন না, ইমানদারের মতো থাকে। ওরা একটা মসজিদ ভাঙবে, আমরা 100টা মসজিদ তৈরি করবো, রাজি আছে? জোরে বলে আমরা কিন্তু মন্দির ভাঙতে যাব না, কথা ঠিক কি? জি, তাহলে আমার ধর্ম লকম দিন ওয়ালিয়াদ যার ধর্ম তার কাছে ভালো। ইন্না দীন ইনদাল্লাহিল ইসলাম, পৃথিবীর জমিনে সব থেকে নামি, সব থেকে দামি, সব থেকে হেভি, সব থেকে ফাইন, সব থেকে গুড, সব থেকে উত্তম, সব থেকে আফজল, সব থেকে স্মার্ট, সব থেকে হেভি বলে আমার আল্লাহ ইসলাম ধর্মকে গ্রহণ করেছে। জোরে বলে আরো জোরে। বাবু এই ধর্মের মানুষ আমরা, আমরা এই জলসেকে চালিয়ে যাব, নবীর কথা কিয়ামত পর্যন্ত আমরা জিন্দা রাখবো। মায়ানমার ধ্বংস করেছে নবীর, মুস্তাফার গন্ধ মুছতে পেরেছে বলেন? কাশ্মীরে মুসলমানের রক্তে রাস্তা লাল হয়ে গেছে, আল্লাহর আজানের ধ্বনি বন্ধ হয়েছে। ক্যানিং এলাকা, ক্যানিং এলাকার একটা কথা বলছি শুনেন, আরএসএস বলে একটা দল আছে, যেটা ক্যানিং এলাকার দিকে খবর আছে নাকি এই এলাকার দিকেও আছে, কথা ঠিক না ভুল? জি বাবু, তারা তৈরি হতে পারে, আমরা হতে পারবো না। আমরা আমরা মজবুত হব, শক্ত হব, আমরা কারোর সাথে ঝগড়া করব না, নিজেদের ভিতরে ঝগড়া করব না। এই জলসা কি আমাদের পর্যন্ত নিয়ে যাব, নবীর ইজ্জত নবীর সম্মান আমরা কি আমাদের পর্যন্ত জিন্দা রাখবো। বাবু আপনার এখানে আসে এই জলসার জন্য গরিব এলাকা, ইয়াং ভাইরা তোমরা অনেকে আছো, মুসাফির মানুষ দূর থেকে এসেছি, আমি বিদায় নিয়ে চলে যাব, যাওয়ার আগে আমার ইয়াং ভাইদের কাছে আমি অনুরোধ করব, বাবু 500 করে টাকা আগামী বছর এই জলসার জন্য নাম লেখাবে, আমি একটু খাস করে দোয়া করে যাব। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, সালাম জোরে জোরে, নারে তাকবীর। ভাই কি নাম?
আল্লাহ শামসুদ্দিন ভাই ধান কবুল করুক, সকলে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। নবীর ওসিলায় জান্নাতে যাবে, একটা পাথরের দাম কে কিনবে? ওই বাবা জি একটা কিনে ফেলেছে, নাম কি নাম? ওই তো মোবারক বাবু নাকি? আমার মোবারক বাবু কত? 500 টাকা মাশাআল্লাহ, 500 টাকা। এদিক থেকে ওই ভাই হাত তুলেছে, নবীর শরীরে একটা একটা পাথরের আঘাত, কেলেবে 500 টাকা বাবু জান্নাতে যাবে। বলেন নাম গুলো বলেন, মাশাআল্লাহ। আল্লাহ এখন দোয়া করো, আমার কোন ইচ্ছা ছিল আমি জানি না যে ভাইরা দান করছে আপনি তো আলিম উম্মিয়া তো শুধু আমরা ভাইরা যে দান করো অন্তরে যে আশা নিয়ে গেছে যদি তার আব্বা মা চাচা চাচি খালা খালু ফুফু ফুফি মামা মামি ভাই বোনদের আত্মীয় স্বজন মারা প্রতিবেশী মুরব্বী বড় বাবু ছোট ছোট শ্বশুর শাশুড়ি এমন করে যারা গহীন খবরে কাছে রব্বি আল্লাহ প্রত্যেকের বাবা ফুলের বাগান বানিয়ে দি আল্লাহ, দুনিয়াতে ভাইদের যেটা দিলে আপনি আল্লাহ খুশি হয় সেইটা নসিব করে দিন। আর দিদারে কাবা দিদারে মদিনা আপনি নসিব করে দিন, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা মোবারক বাবু হয়েছে, শামসুদ্দিন ভাই হয়েছে, তারপরে আয়ুব ভাই হয়েছে, ইসাক ভাই হয়েছে, আর আচ্ছা আর যে ভাইরা হাত তুলেছে বাদ গেছে, এবারে বলো এই বাবুর নাম বাদ গেছে কি নাম? মাশাআল্লাহ কুতুব ভাই দানকে আল্লাহ কবুল করুক, নারে তাইব। আর কোন মুসলমানের ছেলে আছে তার আব্বা মা কবরে চলে গেছে, এখানে 500 টাকা দান করে বাবু ওই আব্বা মার জন্য জান্নাতের ওসিলা হিসাবে নবীর শরীরে একটা দাগ কিনবে বাবু, দেন নবীর কথা জান্নাতের বাগান তৈরি হবে। আইয়ুব আলী ও দাড়ি হাতের বাড়ি কি নাম বাবা? যারা বাইরে কাজ করো আল্লাহ তোমাদের দানকে কবুল করবে, দেখেছো? মুজাফর ভাই 1000 টাকা আল্লাহ দানকে কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই কি নাম? হ্যাঁ শামসুর ভাই, শামসুর আলী গাজী ভাই, 500 টাকা আল্লাহ দানকে কবুল করুক, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবু 500 উপরে যাদের ক্ষমতা আছে, ক্ষমতা আছে আমি জানি বাবু, ওই ওই পুকুর ছেঁচে দেয় না মেশিন দিয়ে, এই পুকুর ছেঁচা হয়ে গেলে মাছ তো তুলে লেওয়া হয়, ভালো করে বোঝো, মাছ তোলা হয়ে গেলে দু তিন দিন পরে দেখবেন কাদা তোলা থেকে নাড়া দিয়ে একটা মাছ ওঠে, কি মাছ তোরা মাছ? ওইরাম যন্ত্রালী কিন্তু এলাকায় আছে আমি জানি, লাস্টের দিকে উঠবে বাবু, কারো যদি 5000 2000 হুজুর আমার 2000 টাকার ক্ষমতা, আপনি 500 টাকা দিয়ে লজ্জা দিলে আমি চুপ করে থাকবো, কিছু বলবো আমি আপনার জন্য বলছি বাবু, যদি তোমার ক্ষমতা হয় দাও, এই টাকাটা বিফলে যাবে না। আসাফিউ হাবিবুল্লাহ, পৃথিবীর জমিনে যে মানুষটা একটা টাকা শুধু 500 নয় একটা টাকা দিয়েও যদি আল্লাহর ঘর করার জন্য নবীর কথা আলাপ আলোচনা হবে, জান্নাতের বাগান তৈরি করার জন্য পৃথিবীর জমিনের কোনো মানুষ যদি দান করে থাকে, নবী আমার জানা
আলো আসাফিউ হাবিবুল্লাহ আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি পশ্চিম বাংলার মানুষরা কোন সময় মমতার বন্ধু হবে না ভারতের মানুষরা মধুর বন্ধু হবে না তাদের দিলটা কাঠের মতো শক্ত হবে না কাঠের মতো শক্ত হবে না তাদের দিলটা এমন নরম হবে যে স্বয়ং আমার আল্লাহ তাদেরকে কবুল করে নিয়ে দানি বান্দাদেরকে আল্লাহ নিজে আসাফিউ হাবিবুল্লাহ আমার আল্লাহ বন্ধু বলে কবুল করবে বলেন আর করে বলে বলে সুবহানাল্লাহ মাশাআল্লাহ আমার সাহালো ভাই 500 টাকা আল্লাহ কবুল করুক তাহলে তাইবো বাবু মাশাআল্লাহ 1000 টাকা আল্লাহ কবুল করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন বাবু আমি নেমে যাব আমার বাঁ দিকের ভাইদের একটু কম হাত উঠছে বাবু খাস করে দোয়া করব বলেন বাবু কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে যখন নেকির পাল্লা কম হয়ে যাবে ভরসা আশা ভরসা সেই নবী 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 আর নবীর একটা দাগের ওসিলায় গুনাহগার উম্মত উম্মত নিজের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে জান্নাতে নিয়ে যাবে ওই 500 টাকা দান করে ওই একটা দাগের দাম তো আপনি কিনতে পারবেন না অন্তত ওসিলা হয়ে যাবে বাবু আর কে আছেন একটু হাত তুলে আর কে আছে একটু হাত তুলে বলেন মাশাআল্লাহ আমার ভাইজান ভাইজান হাত তুলেছে মুসলমান মসজিদের নববীটা আমি মদিনার জমিনে তৈরি করতে চাই তোমরা কি আছো আমার জন্য একটু জায়গা দেবে এই মসজিদে নামাজ পড়তে গেলে পৃথিবীর জমিনে কানিং সাতমুখি এলাকায় যদি আমার আল্লাহর ঘরে নামাজ পড়া হয় যে নেকিটা পাবে আমি নবী আমার ঘরে আমার মসজিদে এসে নামাজ পড়লে আমার আল্লাহ 1 লক্ষ করে 1 রাকাতের বিনিময়ে নেকি দেবে জোরে বলেন আমার সোনার সাহাবারা তোমরা কে আছে একটু আল্লাহর ঘরের জন্য জায়গা দেবে তোমার নবীকে ভালোবেসে জায়গা দেবে একজন গরিব গরিব সাহাবা সবার আগে উঠে গেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ হুজুর আমার বেশি কিছু নাই আমার শুধু একটা জায়গায় আমার নিজের ছোট্ট একটা বাড়ি আছে আমি আমার বাড়িকে ভেঙে দিলাম আমি ওই জায়গাটা ইয়া রাসূলুল্লাহ মদিনার মসজিদ আমি আমার নবীর জন্য দান করে দিলাম আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে তোমার বাড়ি নাই যে ভেঙে যায় তুমি কোথায় থাকবে তুমি বসে যাও বসে যাও আল্লাহর নবী ওকে বসিয়ে দিল আমার নবী বলল কে আছো তোমরা একটু জায়গা দেবে সবাই ওঠার আগে ওই একই গরিব সাহাবা আবার উঠে আগে উঠে যায় করে বলো আল্লাহর নবী বলল সাহাবা তুমি কেন বারবার ওঠো তুমি বসে যাও বসে যাও বসে যাও হাত ধরে টেনে বসিয়ে দেওয়া হলো তিনবারের মাথায় বলল তোমরা কে আছো আমার মদিনার মসজিদ তোমার নবীকে ভালো বসে একটু জায়গা দেবে আল্লাহর ঘর তৈরি করব ওই সময় ওই সাহাবাটা শাসকে সরিয়ে দিয়ে সবার আগে আবার উঠে যাও আল্লাহর নবীকে এতটাই ভালোবেসে ছিল গো ইয়া রাসূলুল্লাহ যদি নবীর খাতিরে একটু দান করতে পারি আমি যদি গুনাহগার হয়ে যাই আমি আমার ইমানে বিশ্বাস আছে যে আমার নবী যদি জান্নাতে যায় আমার নবীকে দান করার কারণে আমার নবী আমাকে না নিয়ে জান্নাতে যাবে না আর যদি বলে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর এই মাহফিলে আপনারা ঠিক একই ভাবে নবীর ভালোবাসাই যদি দান করেন নবীর কথা আলাপ আলোচনা হবে অমিতা যোগী আদিত্যনাথ এদের কথা আলাপ আলোচনা হবে না নবীর সম্মান নবীর ইজ্জতের কথা আলাপ আলোচনা হবে নবীকে ভালোবেসে যদি 500,000 করে ওই নবী কিয়ামতে আমাদেরও ভুলবে না নারে তাকবীর আরো জোরে বলে নারে তাকবীর বাবু আর কে কে আছেন একটু হাত তুলে দেখেন নারে তাকবীর বাবু বলেন আর কে বাকি আছে বাবু একটু বলেন মাশাআল্লাহ আমার ভাইজান
ইয়াসিন আল কুরআনিল হাকিম জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন মাশাআল্লাহ আমার ছোট একটা ভাই হাত তুলেছে আনার মিস্ত্রি ভাই আল্লাহ তাকে কবুল করুক জোরে বলেন আল্লাহুম্মা আমিন আনার ভাই ইয়াসিন ভাই কোথায় বসেছিল আর ছিল কি না ছিল খোদা জানে বোঝা গেল আল্লাহ আমাদের সকলের দানকে কবুল করুক জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন পিছনের বাবুজিরা বলেন একজন একজন কত হয়েছে 15 মাশাআল্লাহ আর একটু হলে আমি ছেড়ে দেব বলেন বাবু বলেন আর এত বড় জলসা ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলতে কি মুরব্বি বাবাজিরা ভালো বলতে পারবে কি বলতেন গো একেল্লাটি দাচা 10 এর বোঝা মানে এত বড় প্যান্ডেল এত বড় একটা মেহফিল একজন দুজন করতে পারবে 10 এর লাটি 1 এর বোঝা কথা ঠিক জি এইটা হবে বাবু ভালো করে বুঝেন তাহলে আমরা সবাই মিলে যদি সবাই মিলে যদি কিছু কিছু করে দিই তাহলে এরকম মেহফিল হবে কি হবে না জোরে বলে আল্লাহ আমাদের সকলের দানের ওসিলা এরকম মেহফিল করবে বাবু আমাদের মায়ের মুরব্বিরা কবরে চলে গেছে বিশ্বাস করে একটা শাড়ি এক বছর ভাত না এই সব আর আশা করে না কখন আমার বাচ্চারা আমার আল আওলাদ দুটো টাকা আল্লাহ আল্লাহ রাসূলের নামে সদকায় জারিয়া করে দান করবে আর ওই দানের ওসিলায় আমার আল্লাহ তাদের কবরের আযাবকে maaf করে জান্নাতের বাগান গোলাপ ফুলের টুকরা বানিয়ে দেয় জোরে বলেন আর জোরে বলেন তাহলে ওই আব্বা মা যে জমিতে আমরা চাষ করে খাই রেখে গেছে আমার দাদা দাদি 20 বিঘে জমি রেখে গেছে এত সুন্দর ঘর বাড়ি রেখে গেছে আরামে আমরা আছি ওই দাদা দাদি নানা নানির কথা স্মরণ করে আব্বা মার কথা স্মরণ করে বাবু বেশি চাইনি আমি জানি গরিব এলাকা বেশি চাপ দিইনি বাবু 500 টাকা করে ভাইরা যারা বাকি আছে একজন করে বল দেখেন দিন জসিমন বেওয়া স্বামী নাই স্বামী নাই আমি জানি গরিব এলাকা তারপরেও কষ্ট করে স্বামীর জন্য স্বামীকে ভালোবেসে স্বামী যাতে জান্নাতে যায় 500 টাকা দান করেছে তার স্বামীকে যেন আল্লাহ জান্নাতে করে জোরে বলেন আল্লাহুম্মা আমিন আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর বাবু আর কে কে বাকি আছেন একটু হাত তুলে সকলের জন্য দোয়া করব একটু হাত তুলে দেখা মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু হাত তুলে বলো ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে আমার নবীকে ডাকেন আল্লাহ দিয়ে দেবে ইয়া রাসূলুল্লাহ জোরে জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলো বলো ইয়া রাসূলুল্লাহ